মা ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞায় দ্বিতীয় দিন পদ্মা ও মেঘনা জেলে শূন্য। নদীতে চার স্তরে নিরাপত্তা নিশ্চিত করছে প্রশাসন। সকাল থেকে রাত পর্যন্ত নৌপুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করছে। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। 13 অক্টোবর থেকে 3 নম্বর পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর থেকে চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করে চাঁদপুরের জেলা প্রশাসন। চাঁদপুরের জেলা প্রশাসন এই 100 কিলোমিটার মধ্যে ইলিশ মাছ বিক্রি, পরিবহন এবং ধরা নিষিদ্ধ করেছে। ইতিমধ্যে জেলেরা তাদের জাল নৌকা তীরে তুলেছে, নদী এখন জেলে শূন্য। প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ ও জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ চার স্তরের নিরাপত্তায় নদী পাহারা দিচ্ছে। বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের ছাত্রদেরকে নিয়োগ করা হয়েছে নদীতে, স্থলে এবং জলে তাদের টিম কাজ করছে। জেলা প্রশাসন চাঁদপুরের প্রতিটি খালের মুখ বন্ধ করে দিয়েছে। জেলে নৌকা থেকে ইঞ্জিন তুলে নেওয়া হয়েছে, জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। জেলা প্রশাসন বলেছে মা ইলিশ যাতে পদ্মা মেঘনায় নির্বিঘ্নে ইলিশে ডিম ছাড়তে পারে সে ব্যবস্থার জন্য আজ এ অবস্থা। মৎস্য বিভাগ বলছে একটি ইলিশ 3,000 থেকে 3,00,000 টাকা ডিম ছাড়তে পারে, যদি এর 30%ও যদি টিকে তাহলে পদ্মা মেঘনায় মাছের ভরপুর হবে। এছাড়াও চাঁদপুরের ফরিদগঞ্জে ইলিশ বিক্রির দায়ে 3 জনকে জরিমানা করেছে। এ ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ। মোর্শেদ আলম, চ্যানেল আই, চাঁদপুর।